আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আবারও হাজির হয়েছি রসায়ন ক্লাসে তোমাদের রসায়ন নবম অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করার দরকার ছিল, কারণ প্রশ্নগুলো উত্তর করলে আমি বুঝতে পারবো তোমরা আসলে আমার ক্লাসটা কতটুকু বুঝতে পারো। প্রশ্নগুলো সহজ ছিল, যদি তোমরা একটু বেসিক খাটাতে তাহলে প্রশ্নগুলো উত্তরগুলো খুব সহজে করতে পারতে। প্রশ্নগুলো আমার ইনবক্সে বা কমেন্টসে করার চেষ্টা করবে, উত্তরগুলো করলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু ক্লাসটা বুঝতে পেরেছ বা তোমাদের কোথায় কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপগুলি আমি আবার তোমাদেরকে রিপ্লে করার চেষ্টা করবো। চলে আসো, আমরা প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে পানি একটি উভধর্মী পদার্থ বা উভধর্মী দ্রাবক, ব্যাখ্যা করো আসলে পানি কিভাবে তোমার উভধর্মী দ্রাবক হয়, সেটার উত্তরটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, আর ক্লাস করার সময় অবশ্যই তোমার বই খাতা এবং কলম থাকতে হবে তোমার সঙ্গী হয়ে। চলে আসো, আমরা প্রশ্নটার উত্তরটা দেখে নে। খেয়াল করবে তুমি, আমরা যদি পানির বিয়োজিত অবস্থাটা লিখি, পানিটা তোমার বিয়োজিত হয়ে এখানে দেখো, একটু খেয়াল করে, এস প্লাস এবং ওএস মাইনাস তৈরি করতে পারে। যদিও আমরা এখনো তোমার ক্ষারকের সংজ্ঞাটা কিছুটা জেনেছিলাম তোমার আরএনএসের মতবাদ অনুযায়ী বা প্রোটন তত্ত্বের মত, তোমার পানি তত্ত্বের মতবাদ অনুযায়ী, হ্যাঁ ওই সংজ্ঞা অনুযায়ী আমরা তোমার ক্ষারকের সংজ্ঞা এবং এসিড উভয়ের সংজ্ঞাই পারি। তবে এখানে যে ওএস মাইনাসটা দেখতে পাচ্ছ, এটা আসলে মূলত হচ্ছে তোমার ক্ষারকের সংজ্ঞা, যেটা আমরা একটু পরেই জানতে পারবো এভাবে ক্ষারকের যে সংজ্ঞাটা দেওয়া হয়ে থাকে। এখন তুমি একটু দেখে নাও, আসলে এস প্লাস হচ্ছে তোমার এসিডের অংশটা আর ওএস মাইনাস হচ্ছে মূলত ক্ষারকের অংশটা, অর্থাৎ যারা বিক্রিয়া কালে তোমার এস প্লাস আয়ন প্রোটনটা তৈরি করতে পারবে বা এস প্লাস আয়নটা দিতে পারবে তারা হচ্ছে তোমার এসিড, আর যারা তোমার ওএস মাইনাস আয়নটা দিতে পারবে বা হাইড্রোক্সাইল আয়নটা দিতে পারবে তারা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা পানির বিয়োজিত অবস্থাটা যখন আমরা লিখি তখন দেখতে পাই যে পানির মাঝে আসলেই তোমার এসিড এবং ক্ষারক উভয় ধর্মই আছে। আমরা আরেকটু তোমার ব্যাখ্যা করে জানার চেষ্টা করব, আর এই প্রশ্ন উত্তরটা আমরা করব তোমার এসিড এবং ক্ষারকের সংজ্ঞার যে প্রকারভেদ ছিল বা যে শ্রেণীবিভাগটা ছিল সে অনুযায়ী, অর্থাৎ আমরা এখন এটার উত্তরটা করার চেষ্টা করব ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী বা তোমার প্রোটন তত্ত্বের মতবাদ অনুযায়ী। হ্যাঁ, একটু খেয়াল করবে তুমি, আমরা যে বিক্রিয়াটা লিখবে এখন খেয়াল করো তুমি, এসিএল প্লাস এস টু ও, বিক্রিয়াটা ছিল তোমার এমন, যখন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করে তখন তোমার এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, তার সাথে তোমার ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এখানে তোমার এসিএলটা তুমি অনায়াসে বলতে পারো এটা একটা অ্যাসিড, তাও আবার এটা ক্ষার অ্যাসিড, আর এখানে পানিটা তোমার ক্ষারকের মতো ভূমিকাটা পালন করলো। এখানে যে হাইড্রোনিয়াম আয়নটা উৎপন্ন হয় এই হাইড্রোনিয়াম আয়নটা আবার তোমার অ্যাসিডের অংশ হয়ে যায়, আর এখানে যে ক্লোরাইড আয়নটা দেখতে পাচ্ছ সেটা হয় তোমার ক্ষারকের অংশ। হ্যাঁ, এরপরে দেখো দ্বিতীয় যদি আরেকটা বিক্রিয়া আমি ব্যবহার করি এখানে অ্যামোনিয়া, তার সাথে যদি পানিটা বিক্রিয়া করে তাহলে এখানে দেখো তোমার বিক্রিয়াটা কি হয়, এখানে তোমার অ্যামোনিয়াম আয়নটা উৎপন্ন হবে আর তার সাথে তোমার এখানে অ্যামোনিয়াম সাথে যদি পানিটা বিক্রিয়া করে তাহলে তোমার এখানে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে এবং তার সাথে তোমার হাইড্রোক্সাইল আয়নটা উৎপন্ন হবে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখানে অ্যামোনিয়া ছিল ক্ষারক আর এস টু ও এটা ছিল তোমার অ্যাসিড হিসেবে, আর এখানে অ্যামোনিয়াটা হয়ে গেল তোমার অ্যাসিডের অংশ আর ওএস মাইনাসটা হয়ে গেল তোমার ক্ষারকের অংশ। হ্যাঁ, তুমি একটু দেখলেই বুঝতে পারবে যে আসলে তোমার এখানে বিপরীত কিছু কাজ সংঘটিত হয়ে থাকে। বিপরীত কাজটাকে আমি তোমাকে সহজে বলছি, তুমি জানো হাইড্রোক্লোরিক এটা অ্যাসিড, তাও বা তীব্র অ্যাসিড, এবং পানি এটা একটা উভধর্মী পদার্থ, কিন্তু এখানে সে এই অ্যাসিডের সাথে ক্ষারক হিসেবে আচরণ করছে। কেনই বা এখানে তোমার পানিটা ক্ষারক হিসেবে আচরণ করলো, তার কারণটা হচ্ছে যে তুমি খুব সহজে বা মনোযোগ সহকারে একটু খেয়াল করবে কথাটা আমার, সেটা হচ্ছে যে যখন তোমার একটা তীব্র অ্যাসিডের সাথে যখন পানিটা যুক্ত হবে তখন সে তোমার ক্ষারক হিসেবে আচরণ করবে। তার কারণ হচ্ছে যে আমরা জানি তীব্র অ্যাসিডের যে সংজ্ঞাটা ছিল বা তোমার যে ক্ষার অ্যাসিডের সংজ্ঞাটা ছিল, তোমার সংজ্ঞাটা এমন ছিল যে যে সকল অ্যাসিড তোমার সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হতে পারে তাদেরকে আমরা মূলত তীব্র অ্যাসিড বলি। তাহলে এখানে তোমার যদি এই যে দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পানি দুইটাকে তুমি অ্যাসিড হিসেবে ধরে নাও, আমরা দুইটাকে অ্যাসিড হিসেবে ধরলাম এখানে, তবে এখানে যখন তোমার দুটি বিক্রিয়কের মধ্যে দেখা যাবে যে উভয়ের বিক্রিয়কই যদি অ্যাসিড হয় তাহলে এখানে তীব্র অ্যাসিড অ্যাসিডের ভূমিকাটা রাখবে এবং যে দুর্বল উপাদানটা থাকবে বা দুর্বল অ্যাসিডটা থাকবে সে তখন ক্ষারক হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছো?
তাহলে তোমার এখানে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে সে একটা তীব্র অ্যাসিড, যার কারণে সে এখানে অ্যাসিডের ভূমিকা পালন করবে, অর্থাৎ সে বিক্রিয়ার কালে প্রোটন ত্যাগ করে দিবে। আর যেহেতু এখানে পানি, সে অ্যাসিডের মতো ভূমিকাটা পালন করে, অর্থাৎ সে তীব্র না, যার কারণে সে এখানে ক্ষারক হয়ে যাবে, আর ফলে সে এখানে তোমার একটা প্রোটন গ্রহণ করবে এবং সে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে তোমার বিপরীতভাবে দেখো, হাইড্রোনিয়ামটা এখানে অ্যাসিড হয়ে গেল আর এখানে ক্লোরাইড আয়নটা ক্ষারক হয়ে গেল। তার কারণটা এটা একটা বেসিক প্রশ্ন, কিভাবে দেখো তুমি একটু খেয়াল করে, এখানে এই যে দেখো H3O প্লাস অর্থাৎ হাইড্রোনিয়াম যে আয়নটা হলো, এখানে আসলে মূলত তার মাঝে একটা প্রোটন বেশি হয়ে গেলো, যার কারণে তার মাঝে ধনাত্মক চার্জ চলে আসলো। আর এই যে ক্লোরাইড আয়নটা দেখতে পাচ্ছ, সে আসলে মূলত একটা ইলেকট্রন গ্রহণ করে ফেললো, যার কারণে সে মাইনাস হয়ে গেলো। তাহলে এভাবে যারা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাদেরকে আমরা বলে থাকি ক্ষারক, আর যারা প্রোটন ত্যাগ করার ক্ষমতা রাখে তাদেরকে বলি আমরা অ্যাসিড, যার কারণে এখানে তোমার বিপরীতটা হয়ে গেলো। আবার ঠিক একই রকমভাবে এখানে অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো, অর্থাৎ অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারক আর এখানে তোমার পানিটা হচ্ছে অ্যাসিড, তুমি আগেরটার মতো করে এখানে অ্যামোনিয়াটাকে ক্ষারক ধরো, পানিটাকেও ক্ষারক ধরো। অ্যামোনিয়াটা একটা তীব্র ক্ষারকের ভূমিকা পালন করে, যার কারণে এখানে অ্যামোনিয়া যখন পানির সাথে বিক্রিয়া করবে, পানি এখানে তোমার দুর্বল উপাদান, যার কারণে পানিটা এখানে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড হয়ে যাবে। কারণ তীব্র উপাদানের সাথে যদি তোমার দুটি বিক্রিয়ক যদি থাকে, একই রকম থাকে, তাহলে যেটা তীব্র সে তোমার ভূমিকাটা বেশি পালন করে, আর যে তোমার দুর্বল সে কম পরিমাণে ভূমিকাটা পালন করবে, যার কারণে সে বিপরীত হয়ে যাবে। অর্থাৎ অ্যামোনিয়াটা ক্ষারকের ভূমিকা পালন করলো, পানি অ্যাসিডের ভূমিকা পালন করলো, বিক্রিয়াকালে অ্যামোনিয়া পানি থেকে একটা প্রোটন গ্রহণ করলো, সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়ে গেলো, এবং এখানে তোমার যে আরেকটা অংশ ছিল হাইড্রোক্সিল অংশটা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোক্সিল প্রান্ত হয়ে গেলো, হাইড্রোক্সিল আয়ন হয়ে গেলো, যার কারণে সে ক্ষারক হয়ে গেলো। তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলে আমরা সেটাকে ক্ষারক বলি। আর অ্যামোনিয়াম এখানে তার মাঝে একটা প্রোটন বেশি আছে, যার কারণে সে ধনাত্মক হয়ে গেল। তাহলে এই ছিল তোমার মূলত ব্রনস্টেড লাউরের মতবাদ বা প্রোটন তত্ত্ব মতবাদ অনুযায়ী প্রশ্ন উত্তরটি, আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসো এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটাও বেসিক থেকে প্রশ্ন ছিল, তোমার প্রশ্নটা ছিল এমন, ঘাড় অ্যাসিড অপেক্ষা দুর্বল অ্যাসিডের সক্রিয়তা বেশি। আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে বলেছিলাম সক্রিয় ধাতুদের মধ্যে গিয়ে, সক্রিয় বলতে তোমার ওই ধরনের রাসায়নিক উপাদানকে বোঝানো হয় যারা তাদের ধর্মটাকে অনেক বেশি প্রদর্শন করে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করলে তারা তাদের ধর্মটাকে অনেক বেশি দেখাবে। চলে আসো, সক্রিয় অ্যাসিড বলতে তোমার ঘাড় অ্যাসিড বলতে কি বোঝায় এবং সক্রিয়তা বলতে কি বোঝায় আমরা একটু দেখে নেই। ঘাড় অ্যাসিড বলতে তোমার অ্যাসিডের ওই ধরনের বা উপাদানকে বোঝায় বা ওই ধরনের অ্যাসিডকে বোঝানো হবে যারা বিক্রিয়া করলে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। এখানে তোমার সক্রিয়তাটা নির্ভর করবে আসলে মূলত তোমার রাসায়নিক বিক্রিয়াকালে সে কতটা প্রোটন দিতে পারে তার উপরে। যে সকল অ্যাসিড তোমার বিক্রিয়াকালে প্রোটন বেশি দিতে পারবে তাদের সক্রিয়তা বেশি, আর যে সকল অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন কম দিবে তাদের সক্রিয়তাটা কম। তাহলে এখানে ঘাড় অ্যাসিডের ক্ষেত্রে যে বিষয়টা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে অ্যাসিড ঘাড়ো হওয়ার কারণে বা ঘাড় অ্যাসিডের হওয়ার কারণে তোমার এখানে দেখা যায় যে আমরা যে দ্রবণটা তৈরি করি এখানে তোমার অ্যাসিডের পরিমাণটা অবশ্যই বেশি থাকে, পানির পরিমাণটা অবশ্যই কম থাকে। এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি হওয়ার কারণে ঘাড় অ্যাসিড সময়ের মধ্যে এখানে অ্যাসিডের যে উপাদানগুলো আছে বা যে অ্যাসিডগুলো আছে তাদের মাঝে একটা তোমার আয়ন মণ্ডল তৈরি হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা বেশি হওয়ার কারণে তারা তাদের মাঝে একটা তোমার সংযোজিত হওয়ার মাধ্যমে একে অপরের সাথে একটা আয়ন মণ্ডল তৈরি করে ফেলে, আর এই আয়ন মণ্ডলটি তৈরি করে ফেলার কারণে তারা বিক্রিয়াকালে খুব কম সংখ্যক প্রোটন প্রদান করে, যার কারণে তাদের সক্রিয়তাটা কম হয়। আর অপরদিকে আমরা যদি তোমার দুর্বল অ্যাসিডের কথা বলি বা লো অ্যাসিডের কথা বলি, তাহলে তোমার এখানে দেখা যায় যে ওই অ্যাসিড সমূহ কিন্তু তোমার খুব আয়ন মণ্ডলটা তৈরি করতে পারে না। ঘাড় অ্যাসিড যেভাবে আয়ন মণ্ডল তৈরি করে, লো অ্যাসিড সমূহ সেভাবে আয়ন মণ্ডল তৈরি করতে পারে না, যার কারণে তোমার এখানে অ্যাসিডের যে অণুগুলো আছে তারা তোমার দেখা যায় যে পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, আর এই যুক্ত থাকার কারণে এখানে দেখা যায় যে তারা খুব বেশি পরিমাণে জলীয় দ্রবণে তোমার প্রোটনটাকে তৈরি করে দিতে পারে, যার কারণে তাদের সক্রিয়তাটা স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে। তাহলে এখন আমরা বলতে পারি এই প্রশ্ন উত্তরের মধ্যে তোমার ঘাড় অ্যাসিড অপেক্ষা দুর্বল অ্যাসিডের সক্রিয়তাটা বেশি। আশা করি তোমরা উত্তরগুলো পেয়ে গেছো। চলে আসো আজকে আমাদের যে মেইন যে পার্টগুলো ছিল এই পার্টগুলো আমরা দেখে নেব। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ক্ষার এবং ক্ষারক। আমরা শুরুতেই তোমার ক্ষারকটা জেনে নিই, তারপরে ক্ষারটা জানবো। শুরুতে তুমি খেয়াল করবে ক্ষারক কাকে বলে, তোমাদের বইতে খুব সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে। সংজ্ঞাটা পড়লে আসলে তুমি অনেক কিছু বুঝতে পারবে, যেটা আমরা উদাহরণে গেলেই বা আমি উদাহরণে গেলে বলে দিব তোমাদেরকে বিস্তারিতভাবে। ক্ষারকের সংজ্ঞাটা হচ্ছে যে তোমার সাধারণত ধাতু বা ধাতুর মতো যে সকল রাসায়নিক উপাদান বা তোমার যে সক্রিয় উপাদানগুলো আছে যারা তোমার ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমে, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের মতো করে যারা অ্যাসিডের সাথে বিক্রিয়াকালে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে তাদেরকে মূলত ক্ষারক বলে। তাহলে তুমি সংজ্ঞাটা খুব সহজে বলতে পারো, সাধারণত ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকে হাইড্রোক্সাইড বা তোমার অক্সাইডের উপাদানগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে তাদেরকেই ক্ষারক বলে। হ্যাঁ, চলে আসো আমরা সংজ্ঞা অনুযায়ী একটা দুই তিনটা বিক্রিয়া ব্যবহারের চেষ্টা করবো, তাহলে ভালো বুঝতে পারবে।
যেমন ধরো এখানে ক্যালসিয়াম অক্সাইড লিখলাম, এখানে পানি লিখলাম, তাহলে বিক্রিয়াকালে এখানে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, তারপর যদি আমি এখানে ধরো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড লিখি আর এখানে পানি লিখলাম, তাহলে এখানে তুমি একটু খেয়াল করবে এটা আসলে তোমার বিয়োজিত হয়ে হওয়ার মাধ্যমে সেই ক্ষারকের ভূমিকাটা দেখাবে, এটা প্লাস আর ওএস মাইনাস। হ্যাঁ, এখানে আমি দুই ধরনের উদাহরণ ব্যবহার করলাম, এটাও তোমার ক্ষারক, এটাও কিন্তু ক্ষারক, তবে তার মাঝে নতুন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ক্ষার, আমরা ক্ষারের অংশে গেলে পেয়ে যাব। হ্যাঁ, একটু খেয়াল করবে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ হাইড্রোক্সিলের উপাদান ছিল, আবার এখানে হাইড্রোক্সাইড ছিল, এই যে দেখো এখানে তোমার ধাতুর অক্সাইড ছিল আর এখানে ধাতুর হাইড্রোক্সাইড ছিল, এবং ধাতুর যে অক্সাইডগুলো হয় তারা বিক্রিয়াকালে তোমার হাইড্রোক্সাইড গঠন করতে পারে, আর ধাতুর যে হাইড্রোক্সাইডগুলো হয় তারা বিক্রিয়াকালে হাইড্রোক্সিল আয়নটা গঠন করতে পারে। তাহলে এখান থেকে আমরা উভয়টাকেই কিন্তু ক্ষারক বলতে পারি। তোমার এখানে আরও অনেক অসংখ্য উদাহরণ আছে, যেমন তুমি এখানে ক্ষারকের যে উপাদানগুলো আছে সেগুলো বলতে পারো, যেমন তোমার ক্যালসিয়াম অক্সাইড হয়, সোডিয়াম অক্সাইড হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়, বা তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, এই জাতীয় অনেকগুলো তুমি ক্ষারকের উদাহরণ বলতে পারবে। হ্যাঁ, এখানে তোমার যে উদাহরণটা দেওয়া আছে বা যেটা দেওয়া আছে এটাই তোমাকে আমি জানাচ্ছি, বেসিক যেটা যে অংশটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে তুমি খেয়াল করলে দেখতে পাবে এখানে তোমার কিছু আয়ন লেখা ছিল, যেমন তোমার সোডিয়াম আয়ন ছিল, পটাশিয়াম আয়ন ছিল। হ্যাঁ, এখানে যে তথ্যটা বলা ছিল সেটা ছিল যে এগুলো হচ্ছে তোমার ধাতব আয়ন। আমি যদি এখানে তোমার ভিন্ন একটা অংশ লিখি, যেমন তোমার অধাতব আয়নের অংশ লিখলাম, তাহলে এই যে ক্লোরাইড আয়নটা লিখলাম, এই ক্লোরাইড আয়নটা কিন্তু আসলে মূলত তোমার অধাতব অংশ বা অধাতব আয়নও বলতে পারো, বা যে সালফেটটা লিখলাম এটাও কিন্তু তোমার অধাতবেরই একটা অংশ। তাহলে এগুলো হচ্ছে ধাতব অংশ, এগুলো হচ্ছে অধাতব অংশ, এরকম আরও অসংখ্য আছে তোমার ধাতব এবং অধাতব অংশ, এগুলো তুমি লিখতে পারো। যেমন ধরো তোমার Al3+ লিখতে পারো, বা তোমার এখানে Ca2+ লিখতে পারো। হ্যাঁ, এখানে যে তথ্যটা দেওয়া ছিল, দেখো যদি তোমার এখানে সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড লবণটা গঠন করবে, পটাশিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে তোমার পটাশিয়াম ক্লোরাইড গঠন হবে, সোডিয়াম যদি আবার সালফেটের সাথে বিক্রিয়া করে তাহলে তোমার সোডিয়াম সালফেটের উপাদানটা তৈরি হবে, এগুলো সবগুলো আয়নিক যৌগ তুমি দেখতেই পাচ্ছ। পটাশিয়াম যদি সালফেটের সাথে গিয়ে বিক্রিয়া করে তাহলে তোমার এখানে পটাশিয়াম সালফেটের যৌগটা তৈরি হবে। ঠিক একই রকমভাবে এখানে অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম যদি গিয়ে বিক্রিয়া করে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, তারপরে অ্যালুমিনিয়াম সালফেট হবে, ক্যালসিয়াম সালফেট হবে, এই জাতীয় লবণের উপাদানগুলো তৈরি হবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে আসলে আমি যে লবণের উপাদানগুলো লিখলাম, বা আরও অসংখ্য উপাদান তুমি লিখতে পারো লবণের যে যৌগগুলো তৈরি হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তো এখানে তুমি দেখতে পাবে যে একটা অংশ আসলে মূলত ধনাত্মক আর একটা অংশ হচ্ছে ঋণাত্মক। এখানে তোমাকে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে যে দেখো এখানে ব্রোনস্টেড লাউরের মতবাদ অনুযায়ী বা প্রোটন তত্ত্ব মতবাদ অনুযায়ী এই যে অংশটা আছে এটা মানে কি, তার মানে সে ধনাত্মক, ধনাত্মক মানে তার মাঝে প্রোটনের পরিমাণটা বেশি, সে ঋণাত্মক, তার মানে তার মাঝে ইলেকট্রনের পরিমাণটা বেশি, যার কারণেই সে ঋণাত্মক। তাহলে এখন তুমি অনায়াসে বলতে পারো এটা অবশ্যই তোমার অ্যাসিডের অংশ আর এটা হচ্ছে তোমার ক্ষারকের অংশ। কীভাবে? সে তোমার বিক্রিয়াকালে প্রোটন দিবে আর সে কিন্তু ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে। ঠিক একই রকমভাবে পটাশিয়াম তোমার এখানে কী করবে, সেই ইলেকট্রনটা ত্যাগ, প্রোটনটাকে ত্যাগ করবে, আর যে সালফেট আয়নটা দেখতে পাচ্ছ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে আসলেই মূলত এখানে তোমার যে উপাদানটা তৈরি হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমে, প্রসরণ বিক্রিয়ার মাধ্যমে যে লবণের উপাদানগুলো তৈরি হয় বা যে পানিটাই তৈরি হয়, আসলে মূলত এখানে অংশগুলো একটা অংশ আছে অ্যাসিড থেকে আর একটা অংশ আসে ক্ষারক থেকে। তাহলে ব্রোনস্টেড লাউরের মতবাদ অনুযায়ী বা প্রোটন তত্ত্বের মতবাদ অনুযায়ী তুমি এখানে পেয়ে গেছো যে লবণের উপাদানগুলো তৈরি হবে প্রসরণ বিক্রিয়ার মাধ্যমে, তার মাঝে অবশ্যই তোমার অ্যাসিডের অংশ থাকবে এবং ক্ষারকের অংশও থাকবে, আর এই অ্যাসিডের অংশ এবং ক্ষারকের অংশ মিলেই মূলত লবণটা তৈরি হয়ে থাকে। তাহলে তোমার ক্ষারকের অংশের মধ্যে এই উদাহরণটাই দেওয়া ছিল। তাহলে চলে আসো এবার আমরা ক্ষারের অংশ চলে যাই, ক্ষারটা কি মূলত, ক্ষার হচ্ছে তোমার এক বিশেষ ধরনের ক্ষারক। ক্ষারের সংজ্ঞাটা তুমি এভাবে বলতে পারো, যে সকল ক্ষারক বা হাইড্রোক্সাইড সমৃদ্ধ যে সকল ধাতব উপাদান বিক্রিয়াকালে বা তোমার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইডকে হাইড্রোক্সাইড আয়নে পরিণত করতে পারে তাদেরকেই মূলত ক্ষার বলা হয়ে থাকে। যেমন দেখো তোমার ধাতব হাইড্রোক্সাইড, হ্যাঁ এখানে তোমাকে যে বিষয়টা একটু খেয়াল করতে হবে, ক্ষার হতে হলে তার মাঝে অবশ্যই তোমার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, দুটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার তার মাঝে হাইড্রোক্সাইড থাকতে হবে এবং সে বিক্রিয়াকালে হাইড্রোক্সাইডটাকে আয়নে পরিণত করে দিবে। এই দুটো বৈশিষ্ট্য যে সকল উপাদানের মধ্যে থাকবে রাসায়নিক তারা অবশ্যই তোমার ক্ষার। খেয়াল করো এবার, ধরো তোমার এখানে আমি যদি ক্ষার লিখি, এটা তুমি দেখা মাত্র অনায়াসে বলে দিতে পারছো এটা ক্ষার, তাও আবার এটা তীব্র, কারণ
এর মাঝে যখন তুমি পানিটাকে যোগ করে দিবে তাহলে সে অবশ্যই তোমার বিয়োজিত হবে। বিয়োজিত হওয়ার মাধ্যমে দেখো সোডিয়াম আয়ন এবং তার সাথে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। ঠিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি পানিটা তুমি যুক্ত করে দাও তাহলে তার একটা জলীয় দ্রবণ তৈরি হয় এবং পরবর্তীতে সে বিয়োজিত হওয়ার মাধ্যমে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে দিবে। তাহলে তোমার ক্ষারের যে সংজ্ঞাটা ছিল ওই সংজ্ঞা অনুযায়ী তুমি এদেরকে অনায়াসে বলে দিতে পারো তারা হচ্ছে ক্ষার এবং তারা আবার ক্ষারক, কারণ হচ্ছে যে তাদের মাঝে তোমার হাইড্রোক্সাইডটা আছে। হ্যাঁ, এখান থেকে তোমার একটা প্রশ্ন হয়ে যায়, তবে তোমার এখানে কথা হচ্ছে যে যেমন ধরো তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইড বা তোমার যদি সোডিয়াম অক্সাইড হয় বা ধরো তুমি এখানে ফেরাস হাইড্রোক্সাইড বা এই জাতীয় উপাদান লিখতে পারো, এই জাতীয় উপাদানগুলো কিন্তু তোমার শুধুমাত্র ক্ষারক ক্ষার না, তার কারণ হচ্ছে যে তারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করার কোনো বৈশিষ্ট্য তাদের মাঝে নেই। এই যে তুমি আমি এখানে ক্যালসিয়াম অক্সাইডটা লিখলাম, ক্যালসিয়াম অক্সাইডের তুমি দেখতেই পাচ্ছ তার মাঝে কিন্তু হাইড্রোক্সাইডটা নেই, তাহলে সে জলীয় দ্রবণে আসলে মূলত হাইড্রোক্সি নেই যেহেতু, তাহলে সে তাকে আয়নে পরিণত করবে কিভাবে? না থাকলে তো সে আয়নে পরিণত করতে পারবে না, যার কারণে এদেরকে বলা হবে শুধুমাত্র ক্ষারক। আর এই উপাদানগুলোকে অর্থাৎ হাইড্রোক্সাইড সমৃদ্ধ যে রাসায়নিক উপাদানগুলো থাকবে বা ধাতব যে হাইড্রোক্সাইডগুলো থাকবে তাদেরকে তোমার একই সাথে ক্ষার এবং ক্ষারক বলা হয়ে থাকে। এখান থেকে খ নম্বরের জন্য একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো। চলো প্রশ্ন উত্তরটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার চলে আসো আমরা যে অংশটা এখন দেখে নিব, সে অংশটা হচ্ছে যে তোমার ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি অংশটা, ধাতব লবণের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকেই, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। হ্যাঁ, একটু খেয়াল করো, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া এই অংশটা তোমার বইতেও খুব সুন্দর করে দেওয়া আছে, তোমাকে যদি আরেকটু সহজ করে বুঝতে হয় তাহলে তোমাকে পুরাতন বইয়ের সহযোগিতা নিতে হবে। চলে আসো এবার আমরা দেখে নেই তাহলে তোমার ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া কী কী হতে পারে বা কী কী উপাদান তৈরি হতে পারে। আমরা আগে ধাতব যে লবণগুলো আছে সেই লবণগুলো একটু ব্যবহার করব। যেমন ধরো আমি যদি এখানে তোমাকে লিখে দেই, যেমন ধরো তোমার ক্যালসিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রেটের লবণ এগুলো, তারপরে ধরো তোমার এখানে জিঙ্ক নাইট্রেট লিখতে পারি আমি, ফেরাস নাইট্রেট, হ্যাঁ আর হচ্ছে তোমার ফেরিক নাইট্রেট, আর অসংখ্য তুমি লিখতে পারো। হ্যাঁ, এখানে যে কথাটা সেটা হচ্ছে যে দেখো আমি এখানে নাইট্রেটের লবণ ব্যবহার করলাম, আসলে যে তোমার এখানে নাইট্রেটের লবণ ব্যবহার করে করতে হবে তা কিন্তু না, এখানে তুমি ক্লোরাইড ব্যবহার করতে পারো, সালফেট ব্যবহার করতে পারো, এই জাতীয় লবণ ব্যবহার করে তুমি এই অংশগুলো করতে পারো বা এই বিক্রিয়াগুলো করতে পারো, এটা উত্তরটা প্রশ্ন উত্তর করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো এই যে লবণগুলো তুমি দেখতে পাচ্ছ এই লবণগুলোর সাথে ক্ষারের বিক্রিয়ায় লঘু ক্ষারের বিক্রিয়া আসলে মূলত তোমার কী উপাদানটা তৈরি হবে বা এই উপাদানগুলো আসলে কীভাবে তৈরি হয় বা এখান থেকে তুমি শিখবে কি সে জিনিসটাই আমি তোমাকে দেখাচ্ছি। আমি উভয় উপাদান ব্যবহার করে দেখাবো, যেমন তোমার এখানে ক্যালসিয়াম নাইট্রেট আছে, আমি তোমার ক্যালসিয়াম ক্লোরাইডটা ব্যবহার করেও দেখাবো, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। চলে আসো এবার আমরা বিক্রিয়া চলে যাই, দেখো একটু যদি তোমার এখানে ধরো ক্যালসিয়াম নাইট্রেটের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া হিসেবে ধরো তোমার যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে তোমার এখানে লবণ হিসেবে আবারও যে উপাদানটা তৈরি হতে পারে বা এখানে ক্ষারকের উপাদানটা তৈরি হবে, ধরো তোমার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর তার সাথে তোমার এখানে সোডিয়াম নাইট্রেট লবণটা তৈরি হবে। সমতাকরণটা খুবই সোজা, কিভাবে দেখো তোমার এখানে হাইড্রোক্সাইড ছিল মাত্র একটা, তুমি এখানে দুইটা লিখে ফেলছো, তাহলে তুমি এখানে এই সম্পূর্ণটা সামনে দুই দিয়ে দাও, দেখো সমতাকরণটা অলরেডি হয়ে গেল, খুবই সোজা, ঠিক আছে। হ্যাঁ, একটু দেখো তোমার এখানে যে সোডিয়াম নাইট্রেটটা আছে এটা সামনে দুই দিতে হবে, কারণ এখানে তোমার নাইট্রেট অংশের সাথে দুই আছে, এখানে সোডিয়ামের সামনে দুই আছে, তাহলে এখানেও তুমি দুই দিয়ে দাও। তুমি এখানে দুইটা জিনিস লক্ষ্য করবে যে হাইড্রোক্সাইড কয়টা ছিল এখানে কয়টা আছে, নাইট্রেট এখানে কয়টা ছিল এখানে কয়টা আছে, তাহলে তোমার সমতাকরণটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হয় এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা অধক্ষেপ তৈরি হয়ে যায়, অধক্ষেপ বলতে বোঝানো হয় যখন তোমার কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়াগুলো পরস্পরের বিক্রিয়ার মাধ্যমে উৎপাদনে পরিণত হয় এবং উৎপাদনের মধ্যে যে কোনো একটি উপাদান যদি তোমার ধীরে ধীরে পাত্রের নিচে জমতে শুরু করে দেয় তাহলে সেটাকে অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। অধক্ষেপ বোঝাতে হলে তোমার এখানে এস লেখা থাকবে সংক্ষেপে, এভাবে তোমার এস লেখা থাকবে অর্থাৎ সলিড, অথবা তোমার এখানে উল্টামুখী তীর চিহ্ন ব্যবহার করবে,
তার মানে এই রাসায়নিক উপাদানটা এখানে অধঃক্ষেপ হিসেবে জমা পড়ল। হ্যাঁ, আমি যদি তোমার এখানে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম আর এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকতো, তাহলে এখানে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা অধঃক্ষেপ পড়তো, তার সাথে তোমার এখানে ধরো সোডিয়াম নাইট্রেটটা উৎপন্ন হতো, সোডিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হতো, সরি। হ্যাঁ, একটু খেয়াল করো, ঠিক তোমার সমতাকরণটা আগের মতোই, এখানে দুই দুই দিলে সমতাকরণটা হয়ে গেল, তো আর এখানে দুই দাও। এখন তুমি একটু খেয়াল করবে, এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হয় সে আসলে তোমার এখানে অধঃক্ষেপ হিসেবে জমতে শুরু করে দেয়। এখানে মূলত যে বিক্রিয়াগুলো করতে হয় তোমাকে, এখানে তুমি নাইট্রেটের লবণ ব্যবহার করলেও পারো, ক্লোরাইডের লবণ ব্যবহার করলেও পারো, বা সালফেটের লবণ ব্যবহার করলেও পারো। বিক্রিয়ার পর এখানে যে হাইড্রোক্সাইডের উপাদানটা তৈরি হবে, ধাতব যে হাইড্রোক্সাইডটা উৎপন্ন হয়, এবার সেটা যে ধরনের হোক না কেন, তার মাঝে অবশ্যই তোমার এখানে দেখতে পাবে যে তার একটা অধঃক্ষেপ জমা হবে এবং সে এখানে একটা বর্ণ প্রদর্শন করবে। এটাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন ধরনের বর্ণ প্রদর্শন করলে, এটা কিন্তু 4 নম্বরের একটা প্রশ্ন আসে বা মাঝে মাঝে 3 নম্বরের প্রশ্ন আসে, এখানে তোমার কোন ধরনের বর্ণ সে প্রদর্শন করে। যেমন দেখো, এখানে আমি তোমাকে সংক্ষেপে লিখে দিচ্ছি, বাকি যে বিক্রিয়াগুলো আছে সবগুলো একই রকম বিক্রিয়া হবে। এই দুটো উপাদান আমি একটু ব্যবহার করব, তোমাকে দেখাবো বিক্রিয়াটা, তার কারণ হচ্ছে যে এখানে দুইটা উপাদানই একই রকম হওয়া সত্ত্বেও তারা কেউ হয় ফেরাস নাইট্রেট, কেউ হয় তোমার ফেরিক নাইট্রেট, ফেরাস এবং ফেরিকের মধ্যে একটু তথ্য দেওয়া আছে, সেজন্য আমি এই দুইটা বিক্রিয়া ব্যবহার করবো। বাকিগুলো তোমাকে অধঃক্ষেপটা লিখে দিবো, এখানে অধঃক্ষেপটা কোন ধরনের হয়ে থাকে। যেমন দেখো, তুমি এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হয়, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার যে অধঃক্ষেপটা পড়ে সেটা হয় তোমার সাদা বর্ণের। এরপরে ধরো তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো, তারপরে ধরো তোমার এখানে যদি আরও অধঃক্ষেপ পড়ে, যেমন ধরো তোমার এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডও যদি হয়, ধরো তোমার এখানে জিঙ্ক হাইড্রোক্সাইড অধঃক্ষেপ পড়লো, তাহলে এটার বর্ণটাও তোমার সাদা হবে। এরপরে ধরো তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি হয়, এটার বর্ণটাও তোমার সাদা হবে। বিক্রিয়া একই রকম, সেজন্য আমি আর বিক্রিয়াগুলো লিখে দেখাচ্ছি না, কারণ এখানে অনেক তথ্য দেওয়া আছে, হয়তো বা তোমরা এমনিতে বিরক্ত হয়ে গেছো, আমার ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যায়, এখানে তথ্য না দিলে তো তোমাদের কোনো উপকার আসবে না কথাগুলো বলে, বা তোমার শর্ট টাইম শেষ করে দিলেও তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, এই তিনটে উপাদান তোমার সাদা বর্ণের অধঃক্ষেপ দিবে। তার সাথে তোমার একটু খেয়াল করো, তুমি এখানে ফেরাস নাইট্রেট এবং ফেরিক নাইট্রেট, এই বিক্রিয়াটা আমি তোমাকে লিখে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে বিক্রিয়াটা তোমাকে লিখে দেখাতে হবে, এখানে একটু তথ্য তোমাকে আমি দিব, সেজন্য লিখে দেখাবো তোমাকে। দেখো, একটু খেয়াল করো, এখানে যে ফেরাস নাইট্রেট আছে, বা তুমি এখানে ফেরাস ক্লোরাইডও ব্যবহার করতে পারো, এটা তেমন কোনো সমস্যা না। এই ফেরাস নাইট্রেটের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করো, তাহলে তোমার এখানে দেখো ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, আর তার সাথে তোমার এখানে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, সোডিয়াম নাইট্রেট। তাহলে তুমি সমতাকরণের ক্ষেত্রে এখানে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সমতাকরণের ক্ষেত্রে এখানে তুমি দুই দাও, আর এখানে দুই দাও, সমতাকরণটা হয়ে গেল। হ্যাঁ, এখানে এটা অধঃক্ষেপ উৎপন্ন হবে, অবশ্যই অধঃক্ষেপ উৎপন্ন হবে। তারপরে ধরো তুমি যদি ফেরিক নাইট্রেটের সাথে বিক্রিয়াটা করো, তাহলে তোমার এখানে দেখা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার সাহায্যে বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমে এখানে তোমার ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এটা এখানে অধঃক্ষেপ হিসেবে জমা পড়বে, আর তার সাথে তোমার এখানে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, এটা সমতাকরণে এখানে তুমি 3 দিতে হবে, আর এখানে তোমাকে 3 দিতে হবে। তাহলে এই যে দুইটো উপাদান উৎপন্ন হলো, এর একটা হচ্ছে তোমার ফেরাস আর একটা হচ্ছে তোমার ফেরিক, তাহলে এখানে আসলে মূলত তোমার কি হয়ে থাকে, এই যে ফেরাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার, একটু খেয়াল করো ভালো করে, এটা তোমার এই যে ফেরাস হাইড্রোক্সাইডটা, এটা বর্ণটা হয় তোমার সবুজ বর্ণের, আর এটা হয় তোমার লালচে বাদামি, এই দুটো অধঃক্ষেপের বর্ণ তোমাকে মুখস্থ রাখতে হবে, তার কারণ হচ্ছে যে একটা হচ্ছে ফেরাস, একটা ফেরিকের ক্ষেত্রে হয়। আর সর্বশেষ একটা উপাদান ছিল, সেটা হচ্ছে তোমার কপারের ক্ষেত্রে, তুমি এখানে কপার নাইট্রেট লিখলেও পারো, বা তোমার কপার ক্লোরাইড যে উপাদানটা আছে সেটা লিখলেও হবে। তো এখানে যে তোমার কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, কপার হাইড্রোক্সাইড হয় আবার তোমার নীল বর্ণের, অর্থাৎ সে নীল বর্ণের অধঃক্ষেপ দেয়। হ্যাঁ, এখন তুমি একটু দেখো, অধিকাংশ প্রশ্ন মধ্যে এই দুইটা উপাদানই ব্যবহার করে, অর্থাৎ ফেরাস এবং ফেরি, ফেরাসের যে পারমাণবিক সংখ্যাটা সেটা 26 হয়,
এটা ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখতে পাবে তার যে ডি অরবিটালটা আছে এই ডি অরবিটালের কারণেই এখানে সে ব্যতিক্রম দেখায়, অর্থাৎ সে কখনো দুইটা ইলেকট্রনকে মুক্ত করে কখনো সে তিনটা ইলেকট্রনকে মুক্ত করতে পারে ডি অরবিটালের কারণে, কারণ ডি অরবিটালটা আমরা জানি অর্ধপূর্ণপূর্ণ অবস্থায় স্থিতিশীল হয়, সেজন্যই স্বাভাবিকভাবে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তখন তার মাঝে আরেকটা ইলেকট্রন বেশি থাকবে অর্ধপূর্ণ হওয়ার ক্ষেত্রে, তো সে তখন আবার আরেকটা ইলেকট্রন ত্যাগ করে অর্ধপূর্ণ হয়ে সে স্থিতিশীল হবে, যার কারণে সে কখনো ফেরাসে কখনো ফেরিক হয়। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি ফেরাস হাইড্রোক্সাইড হয় তাহলে তোমার সবুজ বর্ণ হবে, আর ফেরিক হাইড্রোক্সাইড হলে লালচে বাদামি বর্ণের হবে। এখান থেকে যে প্রশ্নটা থাকে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি, ফেরাস হাইড্রোক্সাইড এবং ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যে লবণটা দেওয়া থাকবে ওই লবণের মধ্যে তোমাকে লেখা থাকে যে তুমি যদি এখানে পর্যাপ্ত পরিমাণে লৌহ বা তোমার যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সরবরাহ করে থাকো বা ধাতব হাইড্রোক্সাইড সরবরাহ করো তাহলে এখানে যে তোমার লবণগুলো তৈরি হয় বা এখানে তোমার যে লবণগুলোর মধ্যে যদি তুমি ক্ষারকের উপাদানটাকে সরবরাহ করো তাহলে এখানে যে ক্ষারকের যে উপাদানটা তৈরি হবে অর্থাৎ যে অধক্ষেপটা উৎপন্ন হবে সে অধক্ষেপের বর্ণটা কেমন হবে বা কোন ধরনের অধক্ষেপ উৎপন্ন হবে ব্যাখ্যা করো, তাহলে তুমি এখানে বিক্রিয়াটা লিখবে, লেখার মাধ্যমে তুমি এখানে লিখবে সবুজ আর লালসে বাদামি, অর্থাৎ ফেরাসের যে অধক্ষেপটা তৈরি হয় এখানে হয়ে থাকে তোমার সেটা সবুজ, আর ফেরিকের যেটা তৈরি হয়ে থাকে সেটা হয়ে থাকে তোমার লালসে বাদামি। আমি আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো, এখানে যে ইয়েগুলো ছিল বিক্রিয়াগুলো বা যে পার্টটা ছিল এটা খুব সহজে বুঝতে পারছো। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো আর একটা উপাদান তোমাকে একটু জানিয়ে দেই, সেটা হচ্ছে যে দেখো এই যে রাসায়নিক উপাদানগুলো আমরা জানলাম, যেমন তোমার এখানে অ্যাসিড জানলাম, ক্ষার সম্পর্কে জানলাম, ক্ষারক সম্পর্কে জানলাম, বেশ কয়েক ধরনের প্রকারভেদ সম্পর্কেও জানলাম, তাহলে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে আমরা একটু আসলেই জেনে নিই। বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে একটু তারতম্য তৈরি করতে হবে, আসলে তোমার উপাদানগুলো কীভাবে বিদ্যুৎটা পরিবহন করতে সক্ষম হবে এখানে তোমাকে পার্থক্য তৈরি করতে হয়। যেমন তোমাকে আমি দেখাই, ধরো তোমার এখানে যদি আমি এসিএলটা লিখি বা H2SO4 লিখি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড লিখি বা যেতে আরও অনেক অ্যাসিডের উপাদান তুমি ব্যবহার করতে পারো, এদের সাথে যদি তোমার দেখো আমি গত ক্লাসেও বলেছিলাম এভাবে যদি সংক্ষেপে এল লিখা থাকে, এল দ্বারা আসলে মূলত আমরা লিকুইড বুঝি, লিকুইড বলতে বোঝানো হয় আমরা যখন অ্যাসিডের দ্রবণটা তৈরি করলাম অ্যাসিডের দ্রবণের মধ্যে কিন্তু তোমার অ্যাসিড এবং পানির একটা যুক্ত করার প্রক্রিয়া আছে যে দ্রবণটা তৈরি হয়ে থাকে, তাহলে তাদের মাঝে অবশ্যই যখন তোমার অ্যাসিডের দ্রবণটা তৈরি করা হয় অবশ্যই তাদের মাঝে তোমার পানি থাকে, তবে যখন তোমার এইভাবে লিখা থাকে তার অর্থটা হচ্ছে যে সে আণবিক অবস্থায় আছে অর্থাৎ অবিয়োজিত অবস্থায় আছে, যদিও তার মাঝে তরল উপাদান আছে সে কিন্তু বিয়োজিত না অবিয়োজিত অবস্থায় আছে, যার কারণে এই অবস্থাটাকে বলা হয় আণবিক অবস্থা। যখন আমরা তার মাঝে তোমার পানিটাকে যোগ করে দিব তাহলে সে এখানে তোমার যে কাজটা করবে সেটা হচ্ছে যে ধরো তোমার সে তার জলীয় দ্রবণটা তৈরি করে নিবে এসিএল, অ্যাকোয়াস বোঝানো হয় জলীয় দ্রবণ দ্বারা, এবং পরবর্তীতে এসে বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে এস প্লাস তৈরি করবে এবং তার সাথে সিএল মাইনাস তৈরি করবে, এগুলো কিন্তু তোমার জলীয় দ্রবণের মধ্যে তৈরি হলো, তাহলে এই যে প্রোটনটা তৈরি করতে পারলো বা এখানে যে তোমার ক্লোরাইড আয়নটা তৈরি হলো এর কারণেই কিন্তু তারা মূলত তোমার বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়। একই রকমভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি তার মাঝে এভাবে তোমার পানিটাকে যোগ করে দেই তাহলে সে মূলত আগে তার যে জলীয় উপাদানটা আছে তার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে সে তার জলীয় দ্রবণ তৈরি করে নেবে, তারপরে এসে সে বিয়োজিত হবে, বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে তোমার 2S+ হবে এবং SO4 2- হবে, এটা কিন্তু জলীয় দ্রবণের মধ্যে বিয়োজিত হলো, বিয়োজিত হওয়ার মাধ্যমে এবং তাদের মাঝে মুক্ত উপাদান তৈরি হয়ে যায় যেমন আয়ন তৈরি হয়ে যায়, আর আয়ন তৈরি করার মাধ্যমে তারা মূলত বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়, কারণ হচ্ছে যে বিদ্যুৎ পরিবহন বলতে আমরা মূলত মুক্ত ইলেকট্রনের প্রবাহটাকেই বুঝি, এখানে কিন্তু তোমার পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। এরপরে ধরো তোমার এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ব্যবহার করি তাহলে তুমি যদি তার মাঝে পানিটাকে যোগ করো তাহলে সে শুরুতে এখানে তার একটা জলীয় দ্রবণ তৈরি করে নিবে, তারপর করে কিন্তু বিয়োজিত হবে, বিয়োজিত হওয়ার মাধ্যমে সেখানে দুই ধরনের আয়ন উৎপন্ন করে দিবে, এর একটা হচ্ছে তোমার সোডিয়াম আয়ন একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, তাহলে এই উপাদানগুলো মূলত এভাবে তোমার কী করে থাকে বিদ্যুৎ পরিবহন করে থাকে, অর্থাৎ তাদের মাঝে যদি মুক্ত ইলেকট্রন তৈরি না হয় বা মুক্ত আয়ন যদি তৈরি না হয় তাহলে তারা কিন্তু তোমার বিদ্যুৎ পরিবহনে সক্ষম না, যেই না মাত্র তাদের মাঝে তোমার এভাবে মুক্ত আয়নগুলো তৈরি হয়ে যাবে বা তারা ইলেকট্রন তৈরি মুক্ত করতে পারবে প্রোটন মুক্ত করতে পারবে তখনই তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। তাহলে এই ছিল মূলত তোমার যে অ্যাসিড এবং ক্ষার এই রাসায়নিক উপাদানসমূহের বিদ্যুৎ পরিবাহিতা। তারপর একটু খেয়াল করবে আমরা যে উপাদানটা একটু দেখব, ধরো তোমার এখানে ক্ষারকের যে পরীক্ষাগুলো আছে তার মাঝে তুমি লিটমাস পরীক্ষাটার কথা একটু মনে করতে পারো যে ক্ষারক লিটমাস পরীক্ষাটা কীভাবে দেখায়, আর ক্ষারকের যে ধর্মটা তুমি শুরুতে দেখতে পাবে ক্ষারকটা একটু পিছিল কারক হয়ে থাকে, এটা তার সহজাত একটা ধর্ম, তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু আরও তোমার সাবানটা ব্যবহার করি সাবানের মধ্যে যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করা হয় এটা কিন্তু তোমার মূল উপাদান,
ক্ষার মূল উপাদান বা তোমার জীবাণুনাশকের মূল উপাদান হচ্ছে এই সোডিয়াম হাইড্রক্সাইড, যা এই সোডিয়াম হাইড্রক্সাইডটা তোমার অতিরিক্ত পরিমাণে টয়লেট ক্লিনার যে উপাদানগুলো হয় হারপিক বা এই জাতীয় যে উপাদানগুলো হয় এগুলোর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে সেগুলো কিছুটা পিচ্ছিল হয়, বা সাবানের মধ্যে ব্যবহার করা হয় যার কারণে সেটা পিচ্ছিল হয়ে থাকে। এই সোডিয়াম হাইড্রক্সাইডটা ব্যবহার কারণে সেটা কিন্তু জীবাণুনাশক হিসেবে তোমার ভূমিকা পালন করে। হ্যাঁ, এরপরে দেখো তোমার যদি লিটমাস পরীক্ষার কথাটা বলি তাহলে তোমার ক্ষারকের লিটমাস পরীক্ষাটা কেমন হয়। এটা তুমি অ্যাসিডের মতো করে সংক্ষেপে মনে রাখতে পারো, আমি তোমাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, যদি তুমি লিটমাস যে পেপারটা হয় তাহলে তার মাঝে যদি তুমি ক্ষারক যোগ করো তাহলে কীভাবে পরিবর্তনটা হবে দেখো, খালা নি, তার মানে হচ্ছে যে এটা পুনরুটা যদি আমরা লিখি তাহলে দেখো একটু ক্ষারক লাল লিটমাসটাকে নীল করবে, লাল লিটমাসকে লিটমাসকে নীল করে। এগুলো যদিও শব্দগুলো তোমার কাছে একটু বিরক্তিকর হতে পারে, তবে সহজে জানার জন্যই আমি লিখে দিলাম, তাহলে তুমি পাঠগুলো অবশ্যই ভালো করে বুঝতে পারছো। এখানে তোমাকে আজকে প্রশ্নগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি, প্রশ্নগুলো একটু তুমি বোঝার চেষ্টা করবে আর একটু ভালো করে পড়বে যাতে তোমার পরীক্ষাটা ভালো হয় বা পরীক্ষা ভালো করে দিতে পারো যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভালো করে পড়ো, পাঠগুলো খুব সহজ করে নেওয়ার চেষ্টা করো, আসলে এগুলো এত কঠিন না। আমি তোমাকে অবশ্যই সামনের ক্লাসে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব, বা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। যারাই আমার ক্লাসগুলো দেখো, পূর্ণ ক্লাস দেখলে তুমি ভালো বুঝতে পারবে, যদি আংশিক দেখো তাহলে তোমার কাছে চরম বিরক্তিকর মনে হতে পারে কারণ আমার ক্লাসগুলো অনেকটা দীর্ঘায়িত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।